ক্লাস 4, আজ তোমাদের একটা গল্প পাঠ করে শোনাব। গল্পটা খুব ভালো গল্প। গল্পটা হচ্ছে তত্ত্বচানের অ্যাডভেঞ্চার। আমি প্রথম অংশটা আজকে প্রথম পার্টে দিচ্ছি, বাকিটা পরের পার্টে, তারপরেটা আমি তৃতীয় পার্টে দিয়ে দেবো, তিনটে পার্ট করে দেব। দেখো, তত্ত্বচানের অ্যাডভেঞ্চার গল্পটা কে লিখেছে দেখিনি, তেত সুকো, কীভাবে বলবে, তয়িকা খণ্ডিত, তেত সুকো কুরুয়া নাগি, তেত সুকো কুরুয়া নাগি। বেশ, এবার দেখে নিই ছবিটা, একটা গাছের ছবি। এই গাছটা হচ্ছে, এ হচ্ছে তত্ত্বচান, আর এ হচ্ছে ইয়া সুকি চান, ইয়া সুয়াকি চান, এ পোলিও রোগে আক্রান্ত। গাছটা মানে একটা ততই বলে জায়গা আছে, ততইয়ে মানে সবারই একটা করে গাছ আছে, গাছে চড়ে দেখতে পায় অনেক কিছু। এ তো পোলিও রোগে আক্রান্ত, গাছে উঠতে পারে না। তা সেই গল্পটা কি, এ কীভাবে একে গাছে তুলে দেখাবে নিচেকার জিনিসগুলোকে, সেটা সেটা নিয়ে গল্প। চলো আমরা দেখি কীভাবে একটা পোলিও মানে আক্রান্ত মানে ছেলেকে তুলছে। চলো গল্পটা শুরু করি। স্কুলের হল ঘরে তাঁবু খাটানোর 2 দিন পরে ঘটনাটা ঘটেছিল। কবে ঘটেছিল? স্কুলে হল ঘরে তাঁবু খাটানো 2 দিন পরে। সেদিন তত্ত্বচান ইয়াসুয়াকি চানকে ওর গাছে ওঠার নিমন্ত্রণ জানিয়েছিল। সে কথা দুজনের মা বাবা কেউই জানতেন না। জানবি বা কেন, নিজেদের মধ্যে আমন্ত্রণ নিমন্ত্রণ জানিয়েছে, কথা হয়েছে। তমই, তমই এতে সবার একটা করে গাছ ছিল। আমি বললাম না, তমই একটা করে গাছ, জায়গাটার নাম হচ্ছে তমই। মানে স্কুল চত্বরে যে গাছগুলো ছিল, ছেলে মেয়েরা প্রত্যেকে তার একটা করে দখল নিয়েছিল। মানে সবারই একটা করে গাছ ছিল স্কুল চত্বরে, মানে স্কুলের আশেপাশে সবাই যে যা নিজের গাছে চড়ত। তত্ত্বচানের গাছটা ছিল বেড়ার কাছে। সে রাস্তাটা কুহু নবুত সুর, কুহু নবুত সুর, মানে এর উচ্চারণটা এভাবে করবে, দুটো তিনটে দুটো ভেঙে নেবে, মানে কুহু নবুত সুরের দিকে চলে গেছে। ঠিক তার ধারে বেশ বড় একটা গাছ, গাছের গাটা ছিল পিচ্ছল। তুমি কিন্তু যদি একটু কায়দা করে একবার উঠে পড়তে পারো, তাহলে দেখবে মাটি থেকে 6 ফুট উঁচুতে একটা ডাল এমনভাবে ভাগ হয়ে গেছে যে তার ওপরে চললে বেশ একটা দড়ির দোলনায় চেপেছি বলে মনে হবে। দেখালাম ছবিটা তোমাদেরকে, গাছটা কেমন দ্বারা হচ্ছে। সেখানে উঠে তত্ত্বচান প্রায় টিফিনের সময় বা ছুটির পরে নিচের লোকজন আর ওপরে আকাশটাকে দেখত। ছেলেমেয়েরা মনে করত গাছগুলো তাদের নিজেদের সম্পত্তি, ফলে কেউ যদি আর কারো গাছে চড়তে চাইতো, তাহলে তাকে গিয়ে বিনীতভাবে বলতে হতো, আমি কি একটু ভিতরে আসতে পারি, এইভাবে আর কি বলতো। ইয়াসুকি চানের পোলিওর জন্য পায়ের অসুবিধে ছিল বলে ওর কোনো নিজস্ব গাছ ছিল না, সেই জন্যই তত্ত্বচান ওকে ওর গাছে নিমন্ত্রণ করেছিল। এই কথাটা অবশ্য ওরা আর কাউকে বলেনি, কারণ শুনলে সবাই খুব ঝামেলা করবে, ওরা জানত। বাড়ি থেকে বেরোনোর সময় তত্ত্বচান মাকে বলেছিল, এখানে দেখতে পাচ্ছি ছবিটা, তত্ত্বচার মাকে বলেছিল, দেডেন চোফুতে ইয়াসুকিয়া কি চানের বাড়িতে যাচ্ছে, মিছে কথা বলেছিল বলে ও মায়ের মুখের দিকে তাকাতে পারছিল না, তাই ও জুতোর ফিতের দিকে তাকিয়েছিল। তাহলে কী ভাব, কেন কোন দিকে তাকিয়েছিল সেটাও আমরা বুঝতে পারলাম, আর কেন মায়ের মুখের দিকে তাকাতে পারছিল না সেটাও আমরা বুঝলাম, কারণ মিছে কথা বলেছিল বলে। কিন্তু রকি তো যথারীতি ওর পিছনে পিছনে স্টেশন পর্যন্ত এসেছিল। তখন ট্রেনে চাপার আগে তত্ত্বচান রকিকে সত্যি কথাটা বলে দিয়েছিল, দেখ আমি স্কুলে যাচ্ছি,
ইয়াসুয়াকি চানকে আমার গাছে চড়ার নেমন্তন্ন করেছি বলে। গলায় টিকিটটা ঝুলিয়ে তত্ত্বচান স্কুলে গিয়ে দেখল ইয়াসুকি চান ফুল গাছগুলোর পাশে দাঁড়িয়ে আছে। এমনিতেই কেউ কোথাও নেই, গ্রীষ্মের ছুটি চলছিল, গ্রীষ্মের ছুটি চলছিল তো তাই। ইয়াসুকি চান তত্ত্বচানের থেকে বয়সে সামান্যই বড় ছিল, কিন্তু ওর কথা শুনে মনে হতো ও বুঝি অনেকটাই বড়, মানে কথাগুলো এমনভাবে বলতো আর কি। তত্ত্বচানকে দেখা মাত্র ইয়াসুকি চান তাড়াহুড়ো করে পা টেনে টেনে হাত দুটো সামনে বাড়িয়ে দিয়ে এগিয়ে এলো। ওরা যে লুকিয়ে লুকিয়ে কিছু একটা করতে চলেছে এটা ভাবতেই তত্ত্বচানে খুব হাসি পেল। ইয়াসুকি চানও হি হি করে হাসতে লাগলো। ইয়াসুকি চানকে নিয়ে তত্ত্বচান ওর গাছের দিকে এগিয়ে গেল। তারপর ছুট দিল দারোয়ানের ঘর থেকে একটা মই নিয়ে আসার জন্য। এরকমভাবেই ও ভেবে রেখেছিল গত রাত থেকে। কে গো এটা? তত্ত্বচান। মইটা নিয়ে এসে ও গাছের গায়ে এমনভাবে ঠেকিয়ে রাখলো যাতে মইয়ের মাথাটা এক ভাগ ওই এক ভাগ হওয়ার ডালটাকে ছুঁতে পারে, সেইভাবে একটু উঁচু করে লাগিয়ে রাখলো। একবার নিজের দিকে নিজে তত্তর করে উঠে গিয়ে মইয়ের মাথাটা দু হাত দিয়ে ধরে রেখে ইয়াসুকি চানকে বলল, এবারে চলে এসো, তুমি ওঠার চেষ্টা করো। আজকে এই পর্যন্তই থাক, বাকিটা পরে ভিডিও করে দেবো। ভালো লাগলে একটা লাইক করে দেবে।